হ্যালো বন্ধুরা, আপনারা আছেন গ্রেজি টেক ইউটিউব চ্যানেলের সাথে। আমি সাদ্দাম। বন্ধুরা, আবারও নতুন করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে প্রচুর পরিমাণে নিয়োগ হতে চলেছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিও অথবা চ্যানেলের নিচে লাল কালারের সাবস্ক্রাইব লেখাটিতে একটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে সাথে পাশের ঘন্টাটিতেও একটা ক্লিক করে দেবেন। তাহলে আমরা আপনাদের জন্য যখন যখন বিভিন্ন নতুন নতুন চাকরির খবরাখবর, টেকনিক্যাল ভিডিও আপলোড করব, সেগুলো আপনারা সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন এবং দেখতে পারবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি এই নিউজটি একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে নিয়ে এসেছি। দেখুন, সবার উপরেই হেডলাইনে লেখা রয়েছে, রাজ্যে 8,500 পুলিশকর্মী নিয়োগের সিদ্ধান্ত। তার নিচেই লেখা রয়েছে, ঝাড়গ্রামের জনসভায় মুখ্যমন্ত্রী জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাই আইন শৃঙ্খলা রক্ষায় 8,500 পুলিশ নতুন করে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক। বন্ধুরা, 2019 সালে কিন্তু লোকসভা নির্বাচন আসতে চলেছে। সমস্ত রাজনৈতিক দলই নিজেদের মতো করে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। লোকসভা ভোটকে উপলক্ষ করে সভা সমাবেশও ধীরে ধীরে শুরু হচ্ছে এবং সেটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এর ফলে রাজ্যে বিবাদ সংঘর্ষ কিন্তু বাড়বে, তাই রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও মজবুত করতে পুলিশের যে সকল শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদ পূরণ করতে উদ্যোগ নিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার অর্থাৎ 13 আগস্ট 2018 বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আরও নতুন করে 8,500 পুলিশকর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে সশস্ত্র পুলিশ বাহিনীতে নিয়োগ করা হবে 8,000 কনস্টেবল, পাশাপাশি 565 জন সাব ইন্সপেক্টরও কিন্তু এখানে নিয়োগ করা হবে বলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কিছুদিন আগেই ঝাড়খণ্ডের এক সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে জঙ্গলমহলের কিছু এলাকায় মাওবাদীরা ঘোরাফেরা করছে, ঝাড়খণ্ড থেকে এখানে মাওবাদীদের নিয়ে আসা হচ্ছে। নবান্ন সূত্রের খবর, এই সব কারণে রাজ্যে পুলিশকর্মীর যে শূন্যপদগুলি রয়েছে সেগুলো পূরণ করতে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে 8,500 পুলিশকর্মী নিয়োগের কাজ দ্রুত সেরে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। তবে শুধু পুলিশ বিভাগেই নয়, এর পাশাপাশি স্বাস্থ্য বিভাগ এবং শিক্ষা বিভাগেও বেশ কিছু শূন্যপদ পূরণের সিদ্ধান্ত কিন্তু রাজ্য মন্ত্রিসভায় গৃহীত হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলি শীঘ্রই যাতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে এখানে কিন্তু মোট প্রায় 8,500 পুলিশকর্মী নিয়োগ হবে এবং তার মধ্যে 565 জন সাব ইন্সপেক্টর নিয়োগ হবে, বাকি পদগুলিতে কনস্টেবল নিয়োগ করা হবে। এবং পুজোর আগেই সম্ভবত যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু এই চাকরির পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি বেরিয়ে যেতে পারে পুজোর আগেই। তো বন্ধুরা, এই চাকরি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য বা আপডেট আমরা পেলে সাথে সাথেই কিন্তু আপনাদের আমরা জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো যারা যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই আমাদের ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।